हाय गाइस वेलकम टू माय ब्लॉग चैनल तुम्हारे अनेक अनेक वेलकम हमारे आरेकटी नतून ब्लॉगे তাহলে এখন হচ্ছে তোমার আজকে শনিবার তো শনিবারের ব্লগটা আমি করছি শুক্রবারের কোনো ব্লগ করিনি তো আজকে কোনো ব্লগ যাবে না তো আবার এটা আবার রবিবারে যাবে সানডে ব্লগ তো সানডেতে আবার হবে তো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি আজকে তোমাদেরকে আমি রেসিপি একটা শেয়ার করব তাই ভাবলাম যে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করি আর সবাই এখন তো আমি একটা মাছের রেসিপি শেয়ার করব আর এদিকে সবাই এখন দাঁড়িয়ে আছে বাইরে আর আর একটা আমাদের এখন গাছের মোচা হয়েছিল সেটা বাবা কাটলো তো দেখিয়ে দিচ্ছি এই দেখো মোচা আমাদের গাছের কিন্তু খাওয়া যায় না ভীষণ তিতো সেজন্য ওটাকে বড়াটড়া করে কিছু করে খাওয়া হবে কারণ এমনি খাওয়া যাবে না ভীষণ তেতো তো যাই হোক এখন তোমার ব্লগটা দেখতে থাকো আজকে এই ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে তাহলে স্টার্ট করি এখন মাছটা আমি ভাজছি এটা হচ্ছে ওই রুই মাছই রুই মাছের ছোট যে মাছগুলো পাওয়া যায় সেই মাছে তো সেই মাছ নিয়ে নিয়েছি এখন ভাজছি একটু কড়া করে ভাজবো আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তেঁতুলের টক হবে তাই তেঁতুল ভিজিয়ে দিয়েছি আর এছাড়া তো রসুন আদা এগুলো আমি দেবই তো দেখতে থাকো আর আলুটা এটা দেখলে আলুটা এটা ভাজা হবে আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না মাছের টক আর আলু ভাজা আর একটা যে পাঁচমিশালি এরকম তরকারি হবে তো সেটা মা করবে আমি খালি এইটা করছি তো দেখতে থাকো এখন মাছটা ভেজে তুলে রাখি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ আমি টক করব তাই টকে খুব একটা তেল ভালো লাগে না এবার ভালো করে ভাজতে হবে আদা বাটা দিয়েছি হাফ চা চামচ মতো আর রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি টকে একটু রসুনটা দিলে একটু ভালো লাগে সেই কারণে একটু দু চামচ মতো দিয়েছি তো এটাকে ভালো করে এবার নামিয়ে নেবো এবার একটু হলুদ দিচ্ছি অল্প পরিমাণে হলুদ নাহলে আবার হলুদ হলুদ গন্ধ বেরোবে আর স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা একটু বেশি দিতে হবে কারণ টকে একটু নুন লাগবে তাই নুনটা একটু দিলাম এবার দুটোকে মিশিয়ে নেব মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি ওই জন্য একটু জল দিয়েছি আর একটু ঝাল ঝাল করব তার জন্য একটু বেশি পরিমাণে আমি লঙ্কা দিচ্ছি মা একটু ঝাল ঝাল খাবে আজকে আর একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ি দিলাম তোমরা তোমাদের পরিমাণ হিসেবে দিও কম বেশি এটা করে নিতে পারো এবার এটা ভালো করে মিশিয়ে নেব আমি চিনি দেবো না কারণ মাছের রেসিপিতে আমি চিনি ভালো লাগে না ওই জন্য আমি চিনি দেবো না তোমরা চাইলেই দিতে পারো আর টকে যদি চাও তো দেওয়াই যায় কোনো অসুবিধাই হবে না ভালোই লাগবে খেতে কিন্তু আমার ভালো লাগে না আমি দিই না জল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে আমি টকটা দিয়ে দেবো দেখো আমার ঝোলটা ফুটে গেছে একটু শুকিয়েও গেছে এবার আমি এই টকটা দিয়ে দিচ্ছি পুরো তেঁতুলের পাল্প আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলাম একটু বেশি বেশি টক হবে তো ভালো লাগবে খেতে আমাদের ভালো লাগে বেশি টক তোমরা চাইলে কম কম দিতে পারো এছাড়া যদি তেঁতুল না খাও তাহলে লেবুর রস দিয়েও করতে পারো গন্ধরাজ লেবুর রস বেশ ভালো লাগে খেতে ওটাও আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যদি রেসিপিটি দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ভালোই লাগবে তো এখন আবার মা এখন কাটতে বসছে কি কি কাটবে তুমি কুমড়ো আলু কচু কুমড়ো একটা নিরামিষ তরকারি নিরামিষ তরকারি হবে এখন হ্যাঁ আর আলু ভাজা আলু ভাজা দেখি জি কুমড়ো আলু তরকারি করে নি খাইলেই হবে আর ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে আদা বাটা দেবে আদা পাতা একটু দেবো আর ধনে পাতা দিয়ে না নিন আর কোনো মশলা দেবো না এখন এই কাটাকাটি হবে বাবা চলে এসে চান করতে এখন আমি চান করব পুজো করব তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আর মা এখনই কমপ্লিট হলো আর মা এখন গেছে কাপড় মেলতে বাইরে কাপড় মেলছে
দেখাচ্ছি দাঁড়া, এই যে মা এখন কাপড় মেলছে, কাপড় টাপড় মেলে তারপরে চলে আসবে। দুপুরে চান টান করে কাপড় মেলা হয়নি, চলে আসবে। তো আজকে মানে খুবই বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, মানে কোথাও ট্রেনে করে বেশ লং জার্নি, 2-3 দিন ট্রেনে, বেশ ভালো লাগে আমার তো। আর এই কোভিডের আগেও আমরা ঘুরতে গেছিলাম, তখন আমি ইউটিউব করতাম না, সেই কারণে তোমাদের সাথে কী করে শেয়ার করবো, আর তোমাদের সাথে শেয়ার করলে ভীষণই তোমরা ভালো লাগতো দেখতে তোমাদের। তো আমার কিছু করার নেই, আমার শেয়ার করা হয়নি, কারণ আমি তখন ইউটিউব করতাম না, সেই কারণে। তো খুবই যেতে ইচ্ছে করছে আজকে, মানে 2 বছর ধরে তো ঘরেই, কোথাও যাওয়াও নেই, কিছুই নেই, যা পরিস্থিতি এখন কোথাও যাওয়াও যাবে না, ঘরের মধ্যেই থাকা, আর এই টুকটাক এদিক ওদিক যাই। তো তোমাদের সেদিনকে কলকাতা গেছিলাম, তবুও আমার এত মানে কপাল খারাপ যে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না বৃষ্টির জন্য। এখনও বৃষ্টি মোটামুটি পড়েই যাচ্ছে, তো দেখি যদি পরে সুযোগ হয় তো যদি যেতে পারি, মহালয়ার আগে কি মহালয়ার পরে এরকম যদি যেতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর আমারও ভালো লাগবে শেয়ার করলে, তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও ঘুরতে ভালো লাগবে, ভীষণই ভালো লাগে আমার ঘুরতে, ভীষণই ভালো লাগে। আমি সব বেশ অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, তো এই ব্যাস এখন এই এখন কী করবো, এখন তো কিছু যাওয়ার জায়গা নেই, এখন কিছু করার নেই এই পরিস্থিতির জন্য। তো যাই হোক, পুজোতে তোমরা কে কেমন কাটাবে, তোমাদের জামা কাপড় হলো কি না পুজোর, অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আর এখন আমার এখন 2-1টা নিয়েছি, বেশি নেব না, আর পরে কোথায় যাব কোথাও যাওয়ারও নেই, সে কারণে এখন বেশি আর নেওয়ারও কিছু নেই। তো সেই কারণে আর তোমাদের কি কটা কী হলো, কে কী নিলে অবশ্যই জানিও কমেন্টে। আর তাহলে দেখতে থাকো, আমার সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে আশা করছি। বিকেলেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যদি মা করে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাহলে দেখতে থাকো। তো তোমাদের বলেছিলাম বিকেলে মা একটা রেসিপি বানাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মা কী রেসিপি বানাচ্ছে বলো? লিট্টি। লিট্টি হচ্ছে এখন এই যে আটা মাখা হয়ে গেছে, আর এই লিট্টির পুর ভরবে, তো পুরটা এটা রেডি হয়ে গেছে। পুরে কী কী দিয়েছে বলো? ছাতু, জোয়ান, রসুন, লেবু, লঙ্কা দিয়ে মেখে রেখেছি, দিয়ে এবার আটার মধ্যে ওইগুলো ভরে পুর ভরে দিয়ে গোল গোল করে তাওয়ার পরে সেকে ছেঁকে নেব। তো তোমরা সবটাই দেখতে হবে, তো দেখতে থাকো। এখন এরকমভাবে বাটির মতন করা হচ্ছে, তো এখন ভরে নিই পুরটা। যারা পারো না এরকম করে দেখো, এরকম করে প্রথমে বাটি করে নেবে, বাটি করে নিয়ে পুরটাকে বেশি পরিমাণে দিয়ে দেবে এর মধ্যে, এভাবে। যতটা পারো দিয়ে দেবে, কারণ এটা বেলা হবে না, এটা শুধু ছেঁকা হবে, ছেঁকে যেমন বাজারে খায়, দিয়ে এরকম এরকম করে এরকম করে সেই মোমোর মতন করে এরকম নিয়ে এরকম করে দেবে গোল। দিয়ে টিপে দিলেই হয়ে যাবে। রেডি হয়ে গেছে, তো লিট্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।
আর ওদের মতন তো হবে না, বিহারিদের মতন হবে না, তো মোটামুটি চেষ্টা করেছে মা করতে। আর আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু চোখা যেটা বলে, তো আলুর মধ্যে একটু রসুন সিদ্ধ করেছিলাম, তো একটুখানি দিয়েছি রসুন, সিদ্ধ রসুন, আর একটু আর পুড়িয়ে কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা একটু পুড়িয়ে দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে তো ওটা দিয়ে দিয়েছি। আর একটু চাটনি করেছি, চাটনিটা তো দেখলেই, চাটনিটা যে টমেটোর চাটনি, টমেটোটাকে পুড়িয়ে তারপরে ওর মধ্যে সিদ্ধ রসুনটা দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা মানে পোড়া যে শুকনো লঙ্কাটা ছিল সেটা মেখে নিয়েছি। তাহলেই আমার রেডি হয়ে গেল চাটনি আর আলুর চোখা আর লিচি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এখন সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে, দেখো খেতে ব্যস্ত, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে, আর পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, আমার সাথে থাকো আগামী দিনেও। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা।